নমস্কার বন্ধুরা জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ তো বন্ধুরা আজকে আমাদের অর্থাৎ জব নাও কলকাতার একটি স্পট জয়নিং ছিল যেটি শিয়ালদাতে একটি মেকানিক্যাল কোম্পানি যেখানে মূলত মেকানিক্যাল কাজকর্ম হয় যেমন রেলওয়ে সিগন্যাল ডিপার্টমেন্টের একটা কাজ হয় হোন্ডা বা বিভিন্ন রকম লোহার ছোট ছোট পার্টস এখানে তৈরি হয় এখানে যারা আইটিআই পাস বা টেকনিক্যাল টেটে পড়াশোনা করেছেন বা কিছু জীবনে শিখতে চান কারণ এখানে লেদ মেশিন থেকে শুরু করে সিএনসি মেশিন বা বিভিন্ন রকমের মেশিনারি কাজ গ্রাইন্ডিং এই ধরনের কাজগুলো নতুন ছেলেদের শিখিয়ে কাজ করার উপযোগী করে তোলা হয় এই ফ্যাক্টরিটি আমি যেদিন ভিজিট করতে যাই এখানকার কাজকর্ম দেখে সত্যি আমার খুব ভালো লেগেছিল এখানকার সিস্টেম ইনক্রিমেন্টের জায়গা প্রমোশনের জায়গা সমস্ত কিছু আমি আলোচনা করেছিলাম তাতে সত্যিই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো তাই গত পরশু এই কাজটির আমি একটি অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম যে শিয়ালদার একটি রেপুটেড মেকানিক্যাল কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে তো সেই ভিডিওটিতে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম প্রচুর ফোন পেয়েছিলাম তো মাত্র আমি দশজনকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি মানে আমাকে কোম্পানি থেকে বলেছিল দশজনই নিয়ে যেতে সেই হিসাবে আমি অ্যালাউন্সও করেছিলাম যে জনের বেশি আমি লোক নিয়ে যাব না কিন্তু আমার কিছু কিছু বন্ধুরা জানে যখন শিয়ালদা হয়েই আসবে কৃষ্ণদা তো অলরেডি বেশ কিছু লোককে আমরা ফোন করে ডেকেছিলাম অফিসিয়ালি আর কিছু কিছু লোক মানে জাস্ট ফোন করেই ওখানে চলে আসে বাধ্য হয়ে তাদেরকে নিয়ে যায় তো যাই হোক মোটামুটি আজকে আমরা ওখানে প্রায় কুড়ি জন লোককে নিয়ে গিয়েছিলাম যেটা আপনারা অলরেডি তার দৃশ্যগুলো দেখছেন আমরা অ্যাকচুয়ালি এই যে দৃশ্যগুলো দেখছেন এটি ওই কোম্পানিতে যে স্পট জয়নিং করানো হয়েছিল তার দৃশ্যগুলোই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি তো যাই হোক এই কোম্পানিতে গিয়ে আমি আমার যেটা কর্তব্য যেটা সমস্ত ফ্যাক্টরির ক্ষেত্রে আমি করে থাকি প্রথমে সেই জায়গায় কি সিস্টেম আছে ডিউটি আওয়ার্স কি আছে খাওয়া দাওয়ার সিস্টেম কি রয়েছে থাকার কী সিস্টেম রয়েছে এবং কি কাজ করতে হবে টোটাল ডিটেলস আলোচনা করি তারপর তাদেরকে কাজগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় তো এখানে একটা অদ্ভুত ব্যাপার যখন আমি অফিসে ওপরে উঠে মানে মালিকের সঙ্গে কথাবার্তা বলছিলাম তো তার মধ্যেই ছেলেগুলো অলরেডি কাজকর্ম দেখে রুম ফুম দেখে কমপ্লিট করা তাদের অলরেডি হয়ে গেছে আমাকে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হয়নি তো যাই হোক আজকে আমি এই কোম্পানিতে জয়েন করালাম স্পট জয়েনিং করালাম তো আসছে শনিবার অর্থাৎ পরশু দিন ধুলোগড়ে এরকমই একটি স্পট জয়নিং আছে যেটা পেন কোম্পানি এর একটা ভিডিও লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক এই পেন কোম্পানিতে আমি স্পট জয়নিং করাবো শনিবার দিন তাই যারা ওই পেন কোম্পানিতে কাজ করতে চান আপনি নাম লিখে চলে আসতে পারেন শনিবার দিন তো বন্ধুরা আশা করছি আপনারা এই স্পট জয়নিংয়ের দৃশ্য থেকে বুঝতে পেরেছেন যে নাও কলকাতা সর্বদা জেনুইন কাজেরই আপডেট দেয় তো যাই হোক আপনারা শনিবার দিন ধুলো যদি পেন কোম্পানিতে স্পট জয়নিং করতে চান অবশ্যই কিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে সশরীরে আবার দেখা হবে ধুলো করে পেন কোম্পানিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার